আসসালামু আলাইকুম। নিজের বলার মতো একটা গল্পের আজকের লাইভ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইকবাল বাহার। আপনারা জানেন যে আমরা গত প্রায় 1500 দিনেরও বেশি সময় ধরে, টানা 1500 দিনেরও বেশি সময় ধরে বাংলাদেশের জন্য একটা বড় কাজ করছি, একেবারে স্বেচ্ছাসেবী হিসেবে। সেটা হচ্ছে বাংলাদেশের এই বিশাল যে বেকার সমস্যা, সেখানে আমরা তাদেরকে কিছুটা বেকারত্ব কমানোর জন্য, আমরা উদ্যোক্তা হওয়ার জন্য ট্রেনিং দিচ্ছি সম্পূর্ণ বিনামূল্যে, এবং আমরা 14টা স্কিল শেখাচ্ছি। সেটাও আপনি চাকরি করেন বা উদ্যোক্তা হন, আপনার জীবনে কাজে লাগবে, এবং এখান থেকে অনেক মানবিক সামাজিক ভলেন্টিয়ারিং কাজ করানো হয়। সো আমরা এক একটা ব্যাচের টানা 90 দিন করে প্রশিক্ষণ দিচ্ছি, 400টা কন্টেন্ট দিয়ে এক একটা ব্যাচে। আমরা ইতিমধ্যে 16টা ব্যাচ শেষ করেছি, 17 নম্বর ব্যাচ চলছে। এই 17টা ব্যাচে আমরা বাংলাদেশের 64 জেলার 492টা উপজেলা এবং বিশ্বের প্রায় 50টা দেশের প্রবাসী বাংলাদেশি সহ প্রায় 6 লক্ষ তরুণ তরুণীকে আমরা ইতিমধ্যেই সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ দিয়েছি। এখান থেকে ইতিমধ্যেই চাকরি করব না চাকরি দেব এই স্লোগানকে সামনে রেখে ইতিমধ্যেই প্রায় 1 লক্ষ উদ্যোক্তা তৈরি হয়ে গেছেন, যারা এখন অন্যদেরকে চাকরি দেন। আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে যে আপনি তো উদ্যোক্তা, আমরা সবাই হতে চাই, তা কিন্তু উদ্যোগটা ধরে রাখাটা এটা সবচেয়ে বড় বিষয়। সেই বিষয়টার জন্য সবচেয়ে যে বিষয়টা জরুরি সেটা হচ্ছে সেল বাড়ানো। এখন সেল বাড়ানোর অনেকগুলো উপায় আছে, যেগুলো আমাদের অনেক ভিডিও আছে, সেশন আছে, সেগুলো আপনাদেরকে বলেছি। আজকে আর একটা উপায় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে আমরা আসলে পণ্য বা সার্ভিস বিক্রি করি না, আমরা আসলে বিক্রি করি বিশ্বাস। একজন কাস্টমার যখন আপনার থেকে কোনো প্রোডাক্ট বা কোনো সার্ভিস নেয়, তখন সে ট্রুলি আপনার বিশ্বাসটা কেনে। আপনি এটা একদম নানানভাবে নিজেকে চিন্তা করতে পারেন। এই জন্য আমরা সবসময় বলি যে যারা উদ্যোক্তা তাদেরকে আমরা নিজেদেরকে ব্র্যান্ডিং করতে বলি, নিজের পরিচিতি বাড়াতে বলি, বলি নিজের একটা বিশ্বাস তৈরি করতে বলি, সততা। এবং আমি এই এই প্ল্যাটফর্ম করতে গিয়ে আমি 400টা কন্টেন্টের মধ্যে অসংখ্য কন্টেন্টে আমি বলেছি যে আমরা এখানে মূলত সবার আগে একজন ভালো মানুষ তৈরি করতে চাই। একজন ভালো মানুষ কখনো একজন কাস্টমারের জন্য খারাপ পণ্য তৈরি করতে পারে না, একজন ভালো মানুষ কখনো কাস্টমারকে ঠকাতে পারে না, একজন ভালো মানুষ কখনো একজন খারাপ উদ্যোক্তা হতে পারে না। সো আপনি যখন, আপনার বিজনেস তখনই বাড়বে যখন কাস্টমারের সন্তুষ্টি বাড়বে, কাস্টমারের মুখে হাসি, আপনার থেকে একটা প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কাস্টমারের মুখে হাসি ফোটাবে, তখনই আপনার ইয়েটা বাড়বে, মানে আপনার সেলটা বাড়বে। তো এখন এই এই ঘটনাগুলো ঘটানোর জন্য যেটা দরকার সেটা হচ্ছে সততা, সঙ্গে ব্যবসা করা, বিশ্বাস তৈরি করা, আস্থা তৈরি করা। আমি ছোট একটা উদাহরণ দিই, আপনি একদম আপনাদের জীবনযাত্রার সঙ্গে মিলে যাবে। আপনি দেখবেন, আপনি যদি নিজেকে কাস্টমার হিসেবে কল্পনা করেন, এবং যারা উদ্যোক্তা তারা এখান থেকে তথ্যটা নিতে পারবেন, সেটা হচ্ছে আমরা কি করি, আমরা সাধারণত যখন বাজারে যাই, ধরেন মাছের বাজারে আপনি গেলেন, আপনি সেই ডালাটা বা থালাটাতে আপনি যাবেন মাছের, যেই এখানে গেলে আপনি বিলিভ করেন যে সে আপনাকে পচা মাছ দেবে না, তাহলে আসলে কি আপনি তার কাছ থেকে কিন্তু বিশ্বাসটা কিনছেন, যে আপনি জানেন যে সে কখনোই আপনাকে, আপনি এতদিন ধরে তার সাথে তার কাছ থেকে মাছ কিনছেন, সে পচা মাছটা দেয় না। আপনি বাজারে যখন মুদি দোকানে যান, আপনি সেই দোকানটাতেই যান যেখানে মাপে ঠিক আছে, জিনিসগুলো তুলনামূলকভাবে ভালো, এক্সপায়ার ডেট থাকে না, সেই দোকানটাতে আপনি সবসময় গিয়ে কিন্তু আপনি শপিং করতে পছন্দ করেন, সেটা সুপার শপ হোক আর পাড়ার দোকান হোক। ইভেন আপনি যখন সেলুনে যান, আপনি চিন্তা করেন আপনি সেইটাতেই বারবার যেতে চান, তখন কিন্তু সেলুনের নামটা পেছনে পড়ে যায়। আমি অনেককে দেখেছি এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে ওই পার্সনটাকে আমরা খুঁজি, যে পার্সনটা আসলে সত্যিকার অর্থে একটু ভালো সার্ভিস দেয়, কেয়ারিং, একটু সুন্দর করে কথা বলে, একটু এন্টারটেইনিং, মানে যেটাকে বলে আদব কায়দা খুব ভালো, এবং তার যেটা মূল যে ইয়েটা কারিগরি যে বিষয়টা, সে খুব ভালো চুল কাটেন বা আপনার সার্ভিসটা দেন। সো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। তার মানে কি, আমরা আসলে কিন্তু ট্রুলি ট্রুলি আমরা কিন্তু বিশ্বাসটা কিনি। সো সেই জন্য আমি আপনাদেরকে বলি সবসময় যে আপনারা আগে বিশ্বাসযোগ্যতা অর্জন করেন, নিজেদেরকে ব্র্যান্ডিং করেন, এই নিজের বলার মতো একটা গল্প প্ল্যাটফর্মে নিজেদেরকে
ব্র্যান্ডিং করার জন্য অবারিত সুযোগ আপনাদেরকে তৈরি করে দেওয়া হয়েছে। আপনি এখানে নানানভাবে নিজেদেরকে পরিচিত করতে পারেন, সেই ব্র্যান্ডিং আপনি করে নিজের অবস্থান, এবং এখানে যে কোটি কোটি টাকা বিনামূল্যে, সম্পূর্ণ বিনামূল্যে কোটি কোটি টাকা যে সেল হচ্ছে, এই সেলটা হওয়ার অন্যতম প্রধান কারণ তারা নিজেদেরকে বিশ্বাস করাতে পেরেছে যে তারা ভালো প্রোডাক্ট দেয়, তারা ঠকায় না, তারা টাকা পয়সা নিয়ে ঝামেলা করে না, তারা প্রপারলি আফটার সেল সার্ভিসটা তাদের ভালো এবং তাদের ব্যবহার ভালো। সো এই বিশ্বাসগুলো যখন আপনি একজন কাস্টমারের মনে তৈরি করতে পারবেন, তখন আপনার জন্য সেল বাড়ানো এটা একটা মানে কোনো ব্যাপারই না। আর আরেকটা জিনিস আমি বলি, আপনি কতজন সেলসম্যান নেবেন আপনার প্রতিষ্ঠানের জন্য, তার চেয়ে ভালো আপনি যদি কাস্টমারদের মুখে হাসি ফোটাতে পারেন, কাস্টমার স্যাটিসফ্যাকশনের উপরে গুরুত্ব দিতে পারেন, রিপিট কাস্টমারের উপরে গুরুত্ব দিতে পারেন এবং কাস্টমারদেরকে আপনি জেতাতে পারেন। কাস্টমার জিতলেই আপনার প্রতিষ্ঠান জিতবে, আপনার প্রতিষ্ঠান 10 বছর, 20 বছর, 50 বছর, 100 বছরের জন্য টিকে যাবে। সো এইভাবে জিনিসটাকে আপনারা করবেন এবং প্রচণ্ড সততা নিয়ে আপনি প্রচণ্ডভাবে সার্ভিস ওরিয়েন্টেড নিয়ে, কাস্টমার কেয়ারটা ভালো নিয়ে, মানুষের সঙ্গে একটু হাসি মুখে দুটা কথা বললেও মানুষ পছন্দ করে। আপনি দেখবেন, আপনি ইভেন আরও একটা ব্যাপার লক্ষ্য করা যায়, আপনি সেই দোকানটাতে যাবেন যে কোনো শপিং করতে বা কেনাকাটা করতে, সেটা যে কোনো ধরনের শপিং হতে পারে, যে দোকানের সেলসম্যান আপনার দিকে তাকিয়ে একটা সুন্দর করে হাসি দিয়ে সালাম দিয়ে কথা বলে। সো দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। সো সেই জন্য আপনারা যখন বিজনেস প্ল্যান করছেন বা বিজনেস করছেন, বিজনেস শুরু করে দিয়েছেন, আপনারা এই জিনিসটা মাথার মধ্যে রাখেন যে কাস্টমার আসলে কেনে আপনার বিশ্বাস। সো বিশ্বাসটা তৈরি করেন, আপনি হারবেন না, আপনার এরপর থেকে শুধু জেতার পালা এবং এগিয়ে যাওয়ার পালা। অনেক ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।